দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে উপলক্ষ করে বিয়ানীবাজার উপজেলায় ভোট গ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে সিনিয়র জেলা নির্বাচন সিলেটের আয়োজনে এবং উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের ব্যবস্থাপনায় বিয়ানীবাজার সরকারি কলেজের হল রুমে অনুষ্ঠিত হয় এই কর্মশালা। কিছু মালামাল থাকে, এগুলো কিন্তু আপনাকে বুঝে নিতে হবে। ব্যালট পেপার, তারপরে ব্যালট বক্স, তিন ধরনের সিল, মার্কিং সিল, অফিশিয়াল সিল, ব্রাস সিল, ভোটার তালিকা, আপনারা যে আমরা যে ফর্ম 16 যে রেজাল্ট দিবেন, এটা কিন্তু আমরা প্রার্থীর নাম এবং তার প্রতীক নাম, প্রতীকটা আমরা লিখে দিব। শুধু আপনি সংখ্যাটা বসাবেন সেখানে, সেই সংখ্যাটা আপনারা চেষ্টা করবেন বাংলা এবং অঙ্কে, অর্থাৎ অ্যালফাবেটিক এবং সাংখ্যিকভাবে উল্লেখ করে দেওয়ার জন্য। কাজগুলো যে এই গুরুত্বপূর্ণ জিনিসগুলো, অমোচনীর কালি, এগুলো যদি আপনি কম নেন, ইচ্ছে করলে কিন্তু সেদিন আপনি স্থানীয় মার্কেট থেকে কিনতে পারবেন না, কিন্তু আপনাদেরকে অনেক ধরনের প্যাকেট দেওয়া হবে, অনেক ধরনের ফর্ম দেওয়া হবে। কোনো একটা প্যাকেট যদি, যেমন আমরা বিশেষ খাম দুইটা করে দিব, আসলে আপনার প্রয়োজন হবে একটা। কেন্দ্রে যে বললেন একটা ব্যালট ইয়ে নাই, আমার বিশেষ খাম নাই, তার জন্য সহকারী রিটার্নিং অফিসারকে ফোন করে অস্থির করে ফেলবেন, এমন কিন্তু প্রয়োজন নাই। ঠিক আছে, আপনি আগে এগুলো খুলে বুঝবেন যে কোনটা আমার অতিরিক্ত দেওয়া আছে, এবং কিছু প্যাকেট আছে যে নয় না, প্যাকেটটা থাকলো 15 বেশি আছে, 14 একটা কম আছে, আপনি ওই 15 কেটে একটা স্বাক্ষর দিয়ে 14 করে ব্যবহার করতে পারবেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেট জেলা প্রশাসক ও দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের রিটার্নিং অফিসার শেখ রাসেল হাসান। এ সময় তিনি সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠিত হওয়ার আশ্বাস দেন। শতভাগ নিরপেক্ষতা এবং শতভাগ আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার মাধ্যমে একটি সুষ্ঠু, অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন সম্পন্ন করতে হবে। আমাদের কাছে সকল প্রার্থী সমান। নির্বাচনের যে আচরণবিধি রয়েছে, আচরণবিধির আমরা এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নিয়োজিত করেছি, তারা গত মাসের 28 থেকে মাঠে রয়েছে আচরণবিধি প্রতিপালনার্থে। আমরা কিন্তু আচরণবিধি যিনি ব্যত্যয় করছেন বা ব্যত্যয় করার চেষ্টা করছেন বা আচরণবিধি বহির্ভূত কোনো কিছু করার জন্য আমাদের পরামর্শ নিচ্ছেন, আমরা কিন্তু কাউকে ন্যূনতম আচরণবিধির বাইরে গিয়ে কোনো কিছু এলাও করছি না। বিশেষ অতিথির আসনে উপস্থিত ছিলেন সিলেট জেলা পুলিশ সুপার আবদুল্লাহ আল মামুন, অতিরিক্ত পুলিশ সুপার সার্কেল ইয়াহিয়া আল মামুন, সিলেট জেলা নির্বাচন অফিসার শুকুর মাহমুদ মিয়া, উপজেলা ভূমি অফিসার তানিয়া আক্তার ও বিয়ানীবাজার থানার অফিসার ইনচার্জ দেবদুলাল ধর। দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রিজাইডিং অফিসার, সহকারী প্রিজাইডিং অফিসার ও পোলিং অফিসাররা প্রশিক্ষণ গ্রহণ করেন।